নমস্কার, মই দীক্ষিতা কলিতা। বঙাইগাঁও জিলার নারী শিক্ষার এখন প্রতিষ্ঠান বিজ্জরা কন্যা মহাবিদ্যালয়ের মই এগৰাকী NSSৰ ভলেন্টিয়ার। সমগ্র বিশ্বর ভারতবর্ষত ত্রাসর সৃষ্টি করা করোনা ভাইরাস অর্থাৎ COVID-19ৰ বিষয়ে আমি সকলে অবগত। এই মহামারীর হতে যুঁজ দিবলৈ ইতিমধ্যে সরকার আর প্রশাসনে বিভিন্ন সতর্কতামূলক তথা রাইজর হিতার্থে বহুত পদক্ষেপ গ্রহণ করেছে, যার জড়িয়ে আমি এই মহামারী রোগ করোনা ভাইরাসের হাত হারি থাকিব পারি। আশা করো সকলে এই নিয়মাবলী সমূহ পালন করে নিজকে গৃহবন্দী করে রাখিছে। কিন্তু আমি জানো যে আমার ভারতবর্ষ এখন উন্নয়নশীল দেশ আর আমার দেশত দিনে খাটি খাওয়া বা দিন হাজিরা করে খাওয়া বহুত লোক বাস করে আছে। ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আহ্বান মর্মে এই 21 দিনিয়া লকডাউনত সেই দিনে খাটি খাওয়া লোকসকলে এক দুর্ভিক্ষর সম্মুখীন হবলগিয়া হয়েছে, যার প্রতি লক্ষ্য রাখি অসমৰ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রতিজন চাকরিয়াল লোকক এইবেলি বিহুর বিহুয়ান হিসাবে সেই দরিদ্র লোকসকলক এমুঠি ভাতর যোগান ধরবলে আহ্বান জানাইছে। ময়ও এগৰাকী দেশের নাগরিক আর NSSৰ ভলেন্টিয়ার হিসাবে অনুরোধ করিম যাতে প্রতিজন চাকরিয়াল আর আর্থিকভাবে সক্ষম লোকসকলে মন্ত্রী মহোদয়ের আহ্বানের প্রতি সঁহাৰি জনায় অতি কমেও 5 ঘর দুখিয়া পরিয়ালক সহায়ের হাত আগবাই এই যুজত যুঁজিবলৈ সাহস আর অনুপ্রেরণা যোগায়। কিয়নো আমি জানো যে রাইজে নখ জোকাৰিলে নৈ বয়, গতি আহক আমি সকলে মিলি এই মহামারীর সঙ্গে যুঁজ দিই। সকলে ঘর থাকক, সুরক্ষিত থাকক। ধন্যবাদ। জয় আই অসম।